পদ্মায় নাব্য সংকট ও ডুবোচরের কারণে 3 মাসের বেশি সময় ধরে বন্ধ রাজবাড়ির জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌ রুটের মধ্যে ফেরি চলাচল। চরম দুর্ভোগে কয়েক জেলার মানুষ। রাজবাড়ির প্রতিনিধি দেলোয়ার হোসেনের রিপোর্ট। নাটোর, সিরাজগঞ্জ ও বগুড়া সহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ির ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জের নৌরুট। এসব জেলার বাস, প্রাইভেট কার ও পণ্যবাহী যানবাহন পারাপার হতো এ ঘাট দিয়ে, কিন্তু পদ্মা নদীর প্রবাহ 2 কিলোমিটার সরে যাওয়া আর ডুবোচরের কারণে বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। টানা 3 মাসের বেশি সময় ধরে ঘাটটি বন্ধ আছে, ফলে 2 কিলোমিটার হেঁটে বা ঘোড়ার গাড়িতে ঝুঁকি নিয়ে লঞ্চ ও ট্রলারে নদী পার হচ্ছেন যাত্রীরা। রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও। 2 কিলো পদ আমাদের ব্যাগ বেডিং নিয়ে বাচ্চা নিয়ে আসতে খুবই কষ্ট। এখনো 60 টাকা নিচ্ছে, আমরা অনেক রাস্তা হাইটে আসছি কষ্ট করে। আমরা 2 দিন আর কম দিতে আমার কম নিতেছে না, অনেক রাস্তা হাইটে আসে আমাকে ভাড়া দেবার সেই ভাড়া নিতেছে। আসতে উঠা যাইতো আমরা 60 টাকা দিয়ে চলে আসতাম, আর এইখানে এখন আইসে হারিয়েও মনে হয় 60 টাকা দেওয়া লাগে। সাইকেল নৌকাতে উঠা নামানো অনেক সমস্যা, এই জন্য আমাদের এখানে যদি ফেরি চালু হয় অতি সহজে মানুষের জন্য অনেক সুবিধা হবে। এই নদীর কিনারে যদি গাড়িগুলো আসে তাহলে আমাদের আসতেও সুবিধা হয়, জনগণের একটু ভালো হয়। রাজবাড়ী সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে নতুন একটি ঘাট চালুর জন্য রাস্তা সংস্কারের কাজ চলছে, এটি সম্পন্ন হলে ফেরি চলাচল শুরু করা হবে। নতুন একটি ঘাট ইতিমধ্যে চালু করার জন্য আমরা সংস্কারের জন্য কাজ করে যাচ্ছি এবং আশা করছি অতি দ্রুত আমরা নতুন ঘাটটি সংস্কার করব এবং ফেরি চলাচলের জন্য উপযুক্ত করে তুলব এবং আশা করছি যে জনদুর্ভোগ অতি দ্রুতই লাঘব হবে ইনশাআল্লাহ। দ্রুত দুর্ভোগের অবসান চান এ রুটে চলাচলকারীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।